Hi friends, good morning and welcome back to my channel vlog with Ajantika. So, কালকে তো বলেছিলাম আজকে বাড়ি যাব তাই এখন আমরা এখন বাড়ি যাচ্ছি এখন রেডিও হয়ে গেছি তো পার্থ ওইদিকে রেডি হচ্ছে আমার পুরো রেডি হওয়া কমপ্লিট সব গোছানো গাছানো কমপ্লিট আর এখানে সবাই বসে আছে তো এখন আমরা রেডি হয়েছি তো ফ্রেন্ডস আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন এই যে রাস্তায় এই দোকানের সামনে এসে দাঁড়িয়েছি দোকানে একটা ব্যাগ আছে তো মামা আবার ভাইয়ের স্কুলে গেছে ওখান থেকে আসবে চাবিটা নিয়ে দোকান বন্ধ তারপরে আমরা আবার ব্যাগটা নিব নিয়ে তারপর আমরা যাব তো আমরা তো গাড়িতে করে যাচ্ছি আর রাস্তায় ভিডিও করব না কারণ অনেক রিস্ক হয়ে যায় প্রচুর মালপত্র আমাদের সাথে দেখাচ্ছি আপাতত যেটা আছে সেটা দেখাচ্ছি তো এই যে পার্থ বসে আছে আর এইখানে মানে আমরা তারপরে একটা আমরা গাছ কিছু চইঝাল এইসব দেওয়া আছে এই যে আমার ব্যাগ তো আরেকটা ব্যাগ মামা আসলে ভিতর থেকে নেব ওটার মধ্যে ওই মাটির জিনিসগুলো আছে তো সেই জন্য আর ভিডিওটা এখন কন্টিনিউ করব না তো মামা আসুক ব্যাগটা নিয়ে আমরা বেরিয়ে যাব তো তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস মামাবাড়ি থেকে বাড়ি এসেছি অনেকক্ষণই হয়ে গেছে প্রায় আধা ঘন্টা মতো আর আস্তে আস্তে এসেছি দেখে একটু সময় লেগেছে তো এখানে এসে যা দেখছি মাঠে এসেছি একটুখানি যেই তো দেখাচ্ছি তোমাদের সব কিছু যে কী অবস্থা দাঁড়াও কিছু ভালো জিনিসও আছে তার সাথে কিছু খারাপ জিনিসও দেখানোর আছে তো আগে বলি যে এই যে বেগুন গাছটা পুরো পিঁপড়েতে খেয়ে মেরে ফেলেছে আর এই শিম গাছগুলো বড় হয়ে গেছে এগুলোতে দিতে হবে এখন মাচা তো অনেক কাজ এখানে এখন তো আর এই একটা শশা গাছ একটাই শশা গাছ হয়েছিল তাতে এই যে একটা শশাও হয়েছে দেখতে পারো আর এখানে এগুলো রেডি হয়নি এখনও ছোটো 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 কতগুলো আছে ওই নিচের দিকেও আছে এই যে ওই দিকেও আছে তো এই যে এটাই এইটাই বড়ো হয়েছে একমাত্র আর মাইকটি এরকমভাবে আবচাল করে দিয়ে গেছিলো তো এই যে গাছটা তো গাছ এই গাছটাতেও কিছু একটা দিতে হবে বুঝতে পারছি না এরকম পাতাগুলো আবার হলুদ হলুদ হয়ে গেছে জানি না কেন তো আর এইদিকে এই যে বরবটি গাছগুলো তো এই যে বরবটি গাছগুলোর অবস্থাও মানে সব ঠিক করতে হবে এখন এতদিন বেরিয়ে আসলাম তো দশ দিন মতো এগুলো পুরো এখন গুছিয়ে নিতে হবে আমার আবার তো এইগুলো সুন্দর করে দেখি কখন করি আজকে বিকালে করি না কখন করি না কালকের থেকে করব ওই যে ভেন্ডি গাছটা তো ভেন্ডি গাছটা যাই হোক না কেন হয়েছে বড় ভেন্ডি গাছ নিয়ে তো ব্যাপার না ব্যাপার হচ্ছে এইগুলোতে এখন মাচা দিতে হবে আমার তারপরে এই যে বেগুন গাছ এইদিকে ফুল গাছ যাই হোক না বেগুন গাছ এইদিকে এই যে লঙ্কা গাছটা তো ওই যে লঙ্কা দিয়ে একটা পেকেও গেছে ওই দিকে বরবটি গাছ প্রচুর ঘাস হয়েছে এই যে বরবটি গাছটা নিচে নেমে গেছে এই গাছটা না উপরে উঠিয়ে দিতে হবে সব প্রচণ্ড পিঁপড়ে এত পিঁপড়ে এবার এই পিঁপড়ে মারার জন্য কী দেবো আমি সেটাই ভাবছি এখন তো এই গাছটা এই যে মা এদিকে বাইয়ে দিয়ে গেছে তো গাছটা যতটা সুন্দর হয়েছিল এখন আর অতটা সুন্দর নেই গাছটায় মনে হচ্ছে এবার একটু কিছু পরিচর্যা করতে হবে এই যে উচ্ছে গাছ হয়েছে আর তো আর সেরকম তো কিছু নেই এখানে আর এই যে ঘরটার অবস্থা বেশি একটা ভালো না দেখাচ্ছি এই যে এগুলো ঝুলে গেছে বিচুলিগুলো ঠিক করতে হবে উপরটায় উপরে হচ্ছে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে হাওয়াতে তো এগুলো সব ঠিক করতে হবে আর একটা ভালো খবর এই যে এই মাঠটাও পরিষ্কার করা হয়ে গেছে এখানেও শিম গাছ আর উচ্ছে গাছ লাগানো আছে তো আর এই যে জবা গাছ লাগিয়েছিলাম তো জবা গাছগুলো বেঁচে গেছে দুটো জবা গাছ বেঁচে গেছে তো এখন আমার খুব তাড়াতাড়ি করে এই গাছগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে মানে মাচা ফাচা দিতে হবে এবার আমি ভাবছি কোথা দিয়ে কোনটার মাচা দেব তো অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখানের কোনো ভিডিও আগে তো শেয়ার করা হয়নি সেরকমভাবে তো এবার থেকে যা যা হবে এখানে সব দেখাবো ভিডিও করে তো এখন আমি বাড়ি যাই গিয়ে স্নান করি আর তারপরে দেখা যাক কী হয়